আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো আমিও ভালো আছি ভালো থাকার চেষ্টা করছি প্রতিনিয়ত আর সবাইকেই আমাদের ভালো থাকার চেষ্টা করতে হবে আমরা যদি নিজেরা ভালো থাকার চেষ্টা না করি তাহলে ভগবানেরও সাত দিনে আমাদের ভালো রাখার আর আজকে কি নিয়ে তোমাদের সঙ্গে কথা বলতে চলেছি অবশ্যই তোমরা থামলেন দেখে বুঝতে পেরে গিয়েছো আর আই লাইফ সুদীপের সুদীপদার কথা বলবো সুদীপদা আমার মানে ভিডিও দেখে কি বললো মানে কি বলবো আমার এতটা ভালো লেগেছে যে দা যার মানে কি বলবো পঁয়ষট্টি হাজার সাবস্ক্রাইবার মানে সেই দাদা ভাই আমার ভিডিও দেখে আমাকে কমেন্ট করেছে এটা আমার কাছে অনেক বড় পাওয়ার সত্যি কথা যে সেই দাদা ভাই আমার ভিডিও দেখেছে দেখে আমাকে কমেন্ট করেছে সত্যি বিশ্বাসযোগ্য নয় এটা আমার কাছে অনেক বড় পাওয়া আমি এত বড় ইউটিউবার নই যে মানে কি বলবো অত বড় আমার কাছে উনিও একজন অনেক বড় আমার থেকে অনেক বড় ইউটিউবার তাই না আমি একটা ছোট্ট সাধারণ মানে কি বলবো সাধারণ হাউসওয়াইফ সেখানে নিজে কিছু করার চেষ্টায় নিজের পরিচিতি যাতে নিজে করতে পারি সেই উদ্দেশ্যেই আমার সোশ্যাল মিডিয়ায় আসা সবসময় কী হয় ওই বলো তো নিজেরও তো কিছু ইচ্ছা থাকে তাই না যে নিজের পায়ে নিজে দাঁড়াবো নিজে কিছু করব সেই আর সত্যি কথা বলতে একটাই আর একটা কথা কি বলতো আমরা যে যতই বলি না কেন যে ইউটিউবে আর্ন করতে আসিনি আমরা কিন্তু অ্যাকচুয়ালি ইউটিউবে আর্ন করতেই এসেছি ঠিক আছে একটা পরিচিতি তো থাকেই তার উপরে আমরা সত্যি কথা নিজের একটা আর্নিং কিছু দিক থাকবে সেটা আমরা সবাই চাই চাই না বলো তোমরা কিন্তু কেউ মিথ্যা কথা বলো না আমি সত্যি বলছি কি মিথ্যা বলছি সেটা তোমরা আমাকে কমেন্ট বক্সে জানিও আমরা সবাই চাই যে নিজের একটা আর্নিং কিছু দিক থাকুক আমি নিজেও গর্বের সাথে বলতে পারি যাই হোক আমি অন্য টপিক থেকে অন্য টপিকে চলে যাচ্ছি আর সুদীপ দা মানে মাই লাইফ সুদীপের সুদীপ দা যে আমাকে কমেন্ট করবে সত্যি এটা আমার মানে আসার বাইরে কি বলবো আমার যখনই সুদীপ দেওয়া কমেন্ট করেছে আমি মানে বিশ্বাস হচ্ছে না যে সুদীপ দে আমার ভিডিও দেখে কমেন্ট করেছে ঠিক আছে অত বড়ো একজন ইউটিউবার যদি আমার ভিডিও দেখে কমেন্ট করতে পারে তাহলে আমরা কি বলতো একে অপরের পাশে দাঁড়াতে ভীষণই ভয় পাই তাই না আমরা কি আমরা একটা হিংসার মধ্যে থাকি মানসিক একটা কী বলতো মানে প্রবলেমের মধ্যে আছি সত্যি কথা আমরা যদি একে অপরের পাশে না দাঁড়াই তাহলে কি করে চলবে বলো তো কেউ তো আমরা বড় হতে পারবে কেউ বড় হতে পারবে না আমি ভুল বলছি কি ঠিক বলছি অবশ্যই আমাকে জানিও আমরা প্রত্যেকটা আমরা যারা ইউটিউবে এসছি ইউটিউবে কাজ করতে এসছি কাজ করছি ঠিক আছে তাদের কথা বলছি আমরা যদি সবাই সবার পাশে না দাঁড়াই সবার সবার ভিডিও না দেখি সবাইকে উৎসাহিত না করি তাহলে কিন্তু কেউ এগিয়ে যেতে পারবে না আজ যারা বড় বড় ইউটিউবার তাদের তারাও কিন্তু কারণ না কারণ সাপোর্ট পেয়ে বড় হয়েছে তারা একা একা কিন্তু বড় হয়ে যায়নি আমাদের মতো পাবলিকের জন্য তারা বড় হয়েছে তাই না বলো তাই কি বলবো দা একজন মানে শারীরিক দিক থেকে অসুস্থ সেই সেই দাদা ভাই সত্যি কথা আর আমার সুদীপদার সঙ্গে কথাও হয়েছে সুদীপদার বাড়ি হচ্ছে তোমার পূর্ব মেদিনীপুর মানে দীঘার একদম কাছে কিন্তু অতটা দূর আর আমি থাকি সোনারপুর অনেকটা ডিস্ট্যান্স হয়ে যাচ্ছে আমি সুদীপদার সঙ্গে অবশ্যই একদিন দেখা করতে যাব আমার ভীষণ ইচ্ছা কিন্তু কি তো ডিস্টেন্সটা অনেকটা দূর হয়ে যাচ্ছে সেই জন্যে আমি সুদীপদের সঙ্গে কথা বলেছি যে সুদীপের সঙ্গে দেখা করতে যাব কিন্তু এতটা লং ডিস্টেন্সের জন্য একটু সময় বের করে নিতে হবে মানে এত উটোপাটা করে যাওয়া যাবে না একটা সময় দেখে আর আমি তো একা যেতে পারবো না আমার হাজব্যান্ডকে সঙ্গে নিয়ে যেতে হবে ওর ছুটি করে সব কিছু করে আমি সুদীপদের সঙ্গে অবশ্যই দেখা করতে যাব আর সত্যি কথা বলতে মানে আমার এতটা ভালো লেগেছে তোমাকে কি বলে মানে বোঝাতে পারবো না ভীষণই ভালো লেগেছে ভীষণ ভালো লেগেছে সত্যি কথা আমরা সেই জন্যে একে অপরকে সাহায্য করি না করলে আমরা কেউ কিচ্ছু করতে পারবো না তোমরা যদি ভেবে থাকো যে আমি কাউকে সাহায্য না করে কারোর সাহায্য ছাড়াই বড় হয়ে যাব জীবনে এটা সম্ভব হবে না প্রত্যেকটা সাকসেসফুল মানুষের পিছনে কারোর না কারোর সহযোগিতা আছেই তাই না তাই ওই একটা মানে সুদীপদার কথাই বলছি যে অসুস্থ শারীরিক দিক থেকে সেই দাদা ভাই যদি আমার মতো একটা ছোট্ট এতটা উৎসাহিত করতে পারে তাহলে আমরা কেন যারা শারীরিক সুস্থ তারা কেন পারবো অবশ্যই আমরা শারীরিক দিক থেকে সুস্থ হলে কি হবে অনেকেই আছে মানসিক দিক থেকে অসুস্থ তাদের চিন্তা ভাবনাই বাজে তারা কাউকে সাহায্য তো দূরের কথা কমেন্ট বক্সে এসে ভরে ভরে গালি দেয় তাই না বলো প্রত্যেকটা মানুষের যারা ইউটিউবে কাজ করছে প্রত্যেকটা মানুষই কষ্ট করে করে ভিডিও শ্যুট করা এডিটিং করা প্রত্যেকটা মানুষেরই কষ্ট আছে কিন্তু কিছু কিছু মানুষ আছে কষ্ট ছাড়াই ভাইরাল হয়ে যায় তাদের ব্যাপারটা আমি বাদই দিলাম অনেকে রাতারাতি ভাইরাল হয়ে যাচ্ছে কোনো কষ্ট ছাড়াই তাদের ব্যাপারটা আলাদা কিন্তু নাইনটি নাইন পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্টের মধ্যে নাইনটি নাইন পার্সেন্ট মানুষ পরিশ্রম করে ফল পায় তাই না বলো সেরকম আমরা প্রত্যেকেই কষ্ট করছি আর আমরা তো তবু শারীরিক দিক থেকে সুস্থ আছি কিন্তু যারা শারীরিক দিক থেকে অসুস্থ তাদের কথা একবার তোমরা ভেবে দেখো তারা কতটা কষ্ট করে প্রতিদিন মানে জীবনের সাথে লড়াই করে বেঁচে আছে তা তাদের যদি আমরা সাপোর্ট না করি তাদের যদি মানসিক মানে আমরা না যদি মানসিক দিক থেকে উৎসাহিত না করি তারা কি নিয়ে বাঁচবে বলতে পারবো তারা কি নিয়ে বাঁচবে আমরা তো পারি নাকি টাকা পয়সা দিয়ে সব সময় সবার ক্ষমতা থাকে না সাহায্য করার আমারও নেই কিন্তু তবু আমরা যদি প্রত্যেকটা যারা কষ্ট করে ইউটিউবে তাদের কমেন্ট বক্সে গিয়ে তাদের উৎসাহিত করি ভালো ভালো কমেন্টস করি এর থেকে তো অনেকটা অনেকটা আমার মনে হয় তাদের মনের জোর আমরা দ্বিগুণ করে দিতে পারি পারি না বলো তাই প্রত্যেককে একটাই কথা বলবো সবাই সবার পাশে দাঁড়াও হাত জোড়ো করে বলছি কেউ কাউকে ছোট ভেবো না ছোট করো না একটা দেশলাই কাঠিও গোটা মানে জঙ্গলটা আগুন ধরিয়ে দিতে পারে তাই কাউকে ছোট কিন্তু তোমরা ভেবো না বুঝতে পেরেছো ছোট ভেবো না সবাই সবাইকে সাপোর্ট করো সাহায্য করো একদিন দেখবে সবাই তোমরা সবাই বড়ো হবে সবাই সবার পাশে থেকো এইটাই সবাইকে আমি একশো বার বলবো সবাই সবার ভিডিও একটু হলেও ওয়াচ টাইম দাও একটু দেখো তার কমেন্ট বক্সে গিয়ে একটু কষ্ট করে তার মনের জোর বাড়ানোর জন্য কমেন্টস করে এসো আর মাই লাইফ সুদীপ আর মাই লাইফ রাজীব ওই দুটো দাদার কথাই বলবো তোমরা ওদেরকে একটু সাপোর্ট করো ওদের একটু পাশে দাঁড়াও আমি ওদের মানে কি বলবো ওদের ভিডিও আমি ওয়াচ করছি যাতে ওয়াচ টাইমটা বাড়ে ওদের ঠিক আছে তোমাদেরকেও বলবো একটু কষ্ট করে ওদের ভিডিও তোমরা দেখো ওদের পেজে যাও ওদের একটু সাপোর্ট করো কেননা আমরা তবু তো সুস্থ মানুষ তাই না বলো চলাফেরা করি সবকিছুই করি কিন্তু যারা অসুস্থ মানুষ তাদের কথা একবার ভেবে দেখো তাই না বলো তাই আমাকে পাশে দাঁড়াতেই হবে আমার কি বলবো আমার এখানে কিছুই বলার নেই তোমরা অনেকেই ভিডিও দেখো কিন্তু সাবস্ক্রাইবও করো না আর কমেন্টসও করো না তাই না বলো জাস্ট আমি একটা কথাই বলবো তোমরা একটু সবাই সবার পাশে দাঁড়াও আমার আমরা কিন্তু মানে প্রত্যেকটা ইউটিউবার কথা বলছি সবাই অনেক কষ্ট করে সে আমি একটা কথাই বলবো তোমরা সবাই সবার পাশে দাঁড়াও আর সুদীপদার পাশে দাঁড়াও রাজীবদার পাশে দাঁড়াও ওদের ওদের একটু পেজে যাও ওদেরকে একটু মানে মনে জোর দাও এই কথাটাই বলবো কিছু বলার নেই কি বলবো একটা মানুষ যে কতটা মানে একটা কথার মাধ্যমে অন্যের মনে জোর বাড়িয়ে দিতে পারে সেটা আমি সুদীপদাকে না দেখলে বুঝতে পারতাম না যে সুদীপদার মতো মানুষ আমাকে আমার ভিডিওতে এসে কমেন্ট করেছে যাই হোক তোমরা একটা কথাই বলবো তোমরা সবাই সবার পাশে থেকো ভালো থেকো নিজের খেয়াল রেখো নিজেকে ভালো রাখো তাহলেই দেখবে সমস্ত তো মানুষটাকে তুমি ভালো রাখতে পারছো তাই না নিজেকে আগে ভালো রাখো তারপরে মাইন্ডটাকে তোমরা চেঞ্জ করো কারোর প্রতি কারোর প্রতি ছোট মনোভাব তোমরা রেখো না ঠিক আছে তাই মাইন্ডটাকে চেঞ্জ করো সবাইকে ভালোবাসতে পারবে নিজেকে ভালোবাসো দেখবে সবাইকে ভালোবাসতে পারবে